সুইজারল্যান্ড থেকে সোনারপুর, বার্লিন থেকে গড়িয়ার বিধানপল্লী, আরজিকর কাণ্ডের প্রতিবাদে ও ন্যায় বিচারের দাবিতে সব প্রান্তের বাঙালিরা সোচ্চার। রবিবার বিকেলে বার্লিনের বাঙালিরা আরজিকর কাণ্ডের প্রতিবাদে একত্রিত হয়ে প্রতীকী বিক্ষোভ প্রদর্শন করেন। সকলে মিলে একলা চলরে গান গেয়ে এবং মোদের মেয়ের লাঞ্ছনা মুখ বুঝে সইব না স্লোগান দিয়ে প্রতিবাদ ব্যক্ত করেন। চিকিৎসক ধর্ষণ খুনে বিক্ষোভের আঁচ ব্রাসেলসেও, গানে গানে প্রতিবাদের ঝড় প্রবাসীদের। সুইজারল্যান্ডের বাসিন্দা বাঙালিরাও রবিবার প্রতিবাদ এবং সুবিচারের দাবিতে সামিল হয়েছিলেন জুরিখে। ভিন দেশে বসবাস করেও কলকাতার সরকারি হাসপাতালে এক চিকিৎসকের ওপর নির্যাতন ও খুনের ঘটনায় সুদূর সুইজারল্যান্ডেও জাস্টিস চেয়ে স্লোগানে মুখর হন প্রবাসী বাঙালিরা। কলকাতার উপকণ্ঠে সোনারপুরের কামরাবাদে স্কুলের প্রাক্তনীরা রবিবার পা মেলান প্রতিবাদ মিছিলে। সকলে মিলে গলা মেলান জাতীয় সঙ্গীতে। একইভাবে প্রতাপগড় থেকে গড়িয়া শীতলা মন্দির পর্যন্ত আরেকটি প্রতিবাদ মিছিল করেন বিডি মেমোরিয়াল ইন্টারন্যাশনাল স্কুলের প্রাক্তনীরাও। প্রতিবাদের পাশাপাশি দ্রুত এবং সঠিক বিচারের দাবিতে হাতে জাতীয় পতাকা ও প্ল্যাকার্ড নিয়ে স্লোগানে সোচ্চার হন প্রতিবাদীরা। গড়িয়া বিধানপল্লীর অধিবাসীরা রবিবার রাতে জাতীয় পতাকা হাতে পায়ে পা মিলিয়ে সামিল হন প্রতিবাদে। বিচারের আশায় আন্দোলনের রেশ ধরে সকলে মিলে গেয়ে ওঠেন আগুনের পরশমণি গান। সব বয়সের মানুষ রাতের রাজপথে নেমে এসে বিচারের দাবিতে সরব। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুতোভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য ব্যানাজার যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।